নমস্কার। আজকের ভিডিওতে আমরা 2018 সালের এইচএস ম্যাথমেটিক্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে ওই 2018 সালের ম্যাথমেটিক্স যে পরীক্ষাটা হয়েছিল, আজকে তার ফোর্থ পার্ট নিয়ে আলোচনা হবে। আজকের প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2B1। 2B এর ফার্স্ট পার্ট, তাতে এটা খুব মেথডিক্যাল একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এক্সপ্রেস দি ম্যাট্রিক্স এ, একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে 3 2 3 4 5 3 2 4 5। একবার দেখে নি, 2 3 2 3 4 5 3 2 4 5। আচ্ছা, এক্সপ্রেস দিস ম্যাট্রিক্স অ্যাজ সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। বাংলার মানেটা হচ্ছে এই প্রদত্ত যে ম্যাট্রিক্স এ দেওয়া আছে, একে দুটো ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করতে হবে, যার মধ্যে একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স সম্পর্কে বলি একটু। এটা ম্যাট্রিক্সটা যদি এক্স যদি একটা ম্যাট্রিক্স হয়, এমন স্কোয়ার ম্যাট্রিক্স যে এক্স টি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। আর যদি এক্স টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হয়, তাহলে এটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা একটা দিক, একটা ডেফিনেশন। এছাড়া ম্যাট্রিক্সটা যদি এমন হয় যে এই যে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, তার থেকে সমদূরবর্তী পদগুলো যদি এক্স্যাক্টলি সেম হয়, এটা নয়, তাহলে বলবো সিমেট্রিক। আর যদি এই ডায়াগোনাল যে এটা লাইনটা, তার সমদূরবর্তী পদগুলো যদি সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক। এটাও ও দেখেই বুঝতে পারা যাবে, আমি দেখিয়ে দেবো। তা এক্ষেত্রে আমাদের এই এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এইটা, তো সেক্ষেত্রে এই একটা জিনিস আমি লিখছি। দেখো, এ ম্যাট্রিক্সটাকে লেখা যাবে হাফ অফ এ প্লাস এটি, এটা বেশি লিখেছি, প্লাস এ মাইনাস এটি। এই এটিগুলো ক্যান্সেল করবে, 2A এ সমান, এটা পরিষ্কার লেখা, এটা ঠিক আছে। এবার আমরা খুব সহজে দেখাতে পারবো এই ম্যাট্রিক্সটা, প্রথমে যেটা লিখেছি সেটা সিমেট্রিক হবে আর এটা স্কিউ সিমেট্রিক হবে। কেন না, এ প্লাস এটি এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এক্স বলি, তাহলে এক্স টি হবে এ ট্রান্সপোজ, মানে এটি প্লাস এটি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, মানে এ, মানে এ প্লাস এটি মানে এক্স, এক্স টি সমান এক্স পেলাম, এটা সিমেট্রিক, এইটা সিমেট্রিক হবে। আর ওটা দেখা যাক, ধরা যাক ও ওয়াই মানে হচ্ছে এ মাইনাস এটি, তাহলে ওয়াই টি এ ট্রান্সপোজ এটি মাইনাস এটা এটি এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে এ, তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস এটি, তার মানে এটাই হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে এটা হবে এই অংশটা, এই অংশটা সিমেট্রিক হবে, এই অংশটা সিমেট্রিক হবে।
এটা তোমাদের কিছু বলে দিতে হবে না, শুধু উল্লেখ করতে হবে। কি উল্লেখ করতে হবে আমি অঙ্কটা শেষে বলে দিচ্ছি। তা এই এই থিওরিটা আমি তোমাদের একটু শুধু জানিয়ে দিলাম। আমরা লিখবো, আমরা জানি এ ইজ ইকুয়াল টু দ্যাট। তারপরে এ প্লাস এটি, এ ম্যাট্রিক্স এইটাই, 3 2 3, 4 5 3, 2 4 5 প্লাস। এবার এটি মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, কলামগুলো রো হয়ে যাবে, 3 4 2, ফার্স্ট কলামটা ফার্স্ট রো, সেকেন্ড কলাম 2 5 4, থার্ড কলাম থার্ড রো 3 3 5 ইজ ইকুয়াল টু, এই দুটোকে যোগ করছি। এবার দুটো ম্যাট্রিক্স একই অর্ডারের, খুব সহজে যোগ করা যায়, কি না করেসপন্ডিং এলিমেন্টগুলোকে যোগ করে দিতে হবে। এটা হচ্ছে 6 6, এটা 5, এটা হচ্ছে 6, এটা 5 5 10, এটা হচ্ছে 7, এটা হবে 5 7, এটা 5 সরি, এটা হচ্ছে 5 5 10। এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করলে, আচ্ছা তাহলে এটা আমার দাঁড়ালো, দেখো এই যে ম্যাট্রিক্সটায় যোগ করলাম, এই ডায়াগোনাল এলিমেন্ট এইগুলো এখান থেকে এই লাইন থেকে সমদূরবর্তী পদগুলো, মানে এর সমদূরবর্তী, এখান থেকে লম্ব টানলে এইটা হয় সমান, এটার 5, এটার 7, সব সমান। তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ মাইনাস এটি কি হচ্ছে একটু দেখি, 3 2 3, মাইনাস বিয়োগ করব, এটি মানে হচ্ছে আমার এটাকে ট্রান্সপোজ করা, মানে এইটা আর কি, 3 4 2 2 5 4, এটা 3 3 5, দুটো ম্যাট্রিক্সকে এবার বিয়োগ করতে হবে। এ দেখো এটা হচ্ছে 3 3 0, এটা 2 4 মানে -2, 3 2 ইজ 1, এটা 4 2 তাহলে 2, 5 5 0, 3 4 ইজ -1, 2 3 -1, 4 3 1, আর এটা হচ্ছে 5 5 0। আচ্ছা এই ম্যাট্রিক্সটা দেখো, এতে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো এই বরাবর, যেটা যে কটা রয়েছে সেগুলো সবাই 0, আর এখান থেকে সমদূরবর্তী পদগুলো, এইটা এটা সমদূরবর্তী, একে অপরের নেগেটিভ, এর সমদূরবর্তী হচ্ছে এটা, একে অপরের নেগেটিভ, এটাও তাই। তাহলে যে ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর এগুলো সবাই 0, আর প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে সমদূরবর্তী পদগুলো সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে আমরা বলবো ওটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা মোদ্দা কথা, এবার আমরা যা পেলাম, তাহলে এ হচ্ছে হাফ অফ এইটা প্লাস এইটা, তার মানে অতএব দেয়ারফর এ হাফ অফ এইটা, মানে এই ম্যাট্রিক্স 6 6 5 6 10 7 5 7 10 প্লাস এ মাইনাস এটি,
a minus at মানে আমার এইটা এটা হচ্ছে 0 minus 2 1 2 0 minus 1 minus 1 1 0 তো আমি এবার করলাম কি a ম্যাট্রিক্স কে এই দুটো ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করে ফেলেছি এবং এটা স্পষ্টতই আমরা বললো স্পষ্টতই প্রথমটি সিমেট্রিক ম্যাট্রিক্স আর দ্বিতীয়টি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে একে এই দুটোর যোগফল রূপে প্রকাশ করা গেল তোমাদের হাতে সময় থাকলে তোমরা এই হাফ দিয়ে এই ম্যাট্রিক্সকে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে দিতে পারো আর অ্যাট দি সেম টাইম এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে হাফ দিয়ে গুণ করতে পারো কারণ ওটা হাফটা কমন আছে বাইরে ওটা করলে ভালো না করলেও চলে যাবে বেশ এই তাহলে আমরা পেলাম যে কোনো এই স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করতে পারলাম যার প্রথমটা সিমেট্রিক ম্যাট্রিক্স এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা স্কিউ সিমেট্রিকের বাংলাটা হচ্ছে বিপ্রতিপ ম্যাট্রিক্স আর এটা বেশ আমাদের প্রথম পার্টটা হয়ে গেল প্রথম অঙ্কটা হলো এবার দ্বিতীয়টাও আর একটা ম্যাট্রিক্সের প্রশ্ন আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কি একটু দেখছি এরপরে দ্বিতীয়ের মানে এরপরেরটা এটা হচ্ছে দুইয়ের বি একের অর এই প্রশ্নটারই একটা অর দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে সলভ বাই ইনভার্স ম্যাট্রিক্স মেথড দ্য ইকুয়েশনস কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু ওয়ান তারপর একটা টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইজ ইকুয়াল টু টু আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়াল টু থ্রি এটা জাস্ট না একটু আগে যে অঙ্কটা করলাম সেটার পরিবর্তে এটা করতে পারা যায় তা এখন এটা প্রশ্নটার বাংলা মানে হচ্ছে এই যে তিনটে সমীকরণ দেয়া আছে এক ডিগ্রি একঘাত বিশিষ্ট সমীকরণ তাকে সমাধান করতে হবে ম্যাট্রিক্স ইনভার্স মেথডে তো এটা একটু বড় হবে অঙ্কটা একটু বড় হবে তবে এই এই অঙ্কটা করলে আমরা কিন্তু হায়ার সেকেন্ডারি সাধারণত যে ধরনের অঙ্কগুলো দেয়া হয় তা তিনটে অন্তত তিনটে টাইপ অঙ্ক আমরা এখানে কভার করে ফেলতে পারবো এই জন্য এটাকে আমি খুব ধীরে সুস্থে বলছি তা দেখা যাক কি এটা কি এই যে আমরা যে সমীকরণগুলো দেওয়া আছে তিনটে একঘাত বিশিষ্ট সমীকরণ তাকে কিন্তু সবসময় আমরা এই ফরম্যাটে লিখতে পারবো এ এক্স ইজ ইকুয়াল টু বি এই ম্যাট্রিক্স সমীকরণ আকারে লিখতে পারবো যেখানে এ এটা হচ্ছে কি এই যে সমীকরণগুলো দেওয়া আছে তাতে এক্স ওয়াই জেড এর সহগগুলো মানে টু মাইনাস থ্রি থ্রি দ্বিতীয়টায় টু মাইনাস টু থ্রি তৃতীয়টা থ্রি মাইনাস টু টু এ বোঝা গেল এক্সটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স এক্স সবসময় হবে এক্স ওয়াই জেড ওই ভেরিয়েবলগুলো এক্স ওয়াই জেড
আর বি বাকি আছে, বি হচ্ছে ডান দিকের যে কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে সমীকরণে সেটি 1, 2, 3। এই তিনটে সমীকরণকে খুব ছোট করে এই ফর্মে লিখতে পারি আমরা, কেন দেখে নাও একটু। এই যে এ এক্স ইজ ইকুয়াল টু বি, মানে এটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, তাহলে এইটাকে গুণ করলে এইটা পাবো। আচ্ছা গুণটা কি করে করব? এ এক্স মানে প্রথমে হবে এটার সাথে এই কলামটার গুণ, মানে 2x-3y+3z। দেখো প্রথমটা 2x-3y+3z ইজ ইকাল টু কি না বি এর, বি ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্টটা 1 এইটা। ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় রোকে গুণ করি দ্বিতীয় সমীকরণ, তৃতীয় রোকে গুণ করলে তৃতীয় সমীকরণ পেয়ে যাব। আচ্ছা তাহলে এটা আমরা ইকুয়েশনগুলোকে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারলাম। তো এবার আমি যদি বোথ সাইডকে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এ ইনভার্স এ এক্স এটা আমি বাঁ দিকে করেছি, তাহলে এখানেও হবে এ ইনভার্স বি। আর এ ইনভার্স এ মানে আই, তাহলে এদিকটা হচ্ছে আই ইন্টু বি, আই ইন্টু এক্স মানে এক্স, তাহলে পেলাম আমরা এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। এই আমরা পাবো কি করে পাবো না, এই ইকুয়েশন থেকে বাঁ দিকে আমরা এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, করতেই পাওয়া গেল। অর্থাৎ এক্স ভেক্টর এক্স তোমার ম্যাট্রিক্সটা মানে এক্স ওয়াই জেড, এটাকে এটাকে বের করতে পারলেই তার প্রথম এলিমেন্টটা হবে এক্স এর মান, দ্বিতীয় এলিমেন্ট হবে ওয়াই এর মান, থার্ডটা হবে জেড এর মান। তো আমরা এখন ওই এ ইনভার্স বি বের করে তাকে গুণ করার চেষ্টা করব। আচ্ছা এ ইনভার্স মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার ব্যাপারটা, সেই ইনভার্সটা বের করার জন্যে আমাদের যা দরকার সেটা হচ্ছে আমরা জানি এ ইনভার্স মানে 1/δ, এটা মড নয়। এই যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি তার ডিটারমিনেন্ট ভ্যালু 1/ডিটারমিনেন্ট অফ দ্যাট ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা অ্যাডজয়েন্ট এটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা তার অ্যাডজয়েন্ট এ মানে এটা হচ্ছে আর কিছু নয়, আগে আমি ওই এ ম্যাট্রিক্সের ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। সেটা কি না, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টের আমি মাইনারগুলো লিখবো, এখানে লিখে তার কোফ্যাক্টরগুলো দেবো। মাইনারের সাথে কোফ্যাক্টরের তফাতটা হচ্ছে কি, ডিফারেন্সটা কি না, ওখানে আমাকে একটা করে সাইন দিতে হবে। মানে প্রথমটা এইটাতে এর মাইনার হবে এই রো এই কলাম বাদ দিলে যেটা থাকে -2, -3, -2, 2, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা হচ্ছে মাইনার। আর কোফ্যাক্টর হবে কি না -1 to the power এ যে রোতে এবং যে কলামে আছে, এ ফার্স্ট রো ফার্স্ট কলাম 1+1 মানে -1 to the power 2 মানে পজিটিভই হবে। আর এই ডিটারমিনেন্টটা কি -2, -3, -2, 2 তার মানে এটা দাঁড়াবে আলটিমেটলি এটা পজিটিভ -4+6 এটা, এর অ্যাডজয়েন্টটা হবে ওই 2। এটা আমি একটা একটা করে সবকটা লিখবো এবার, এইটাই একটু বড় এই পার্টটা। প্রথমে লিখবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, ও আগে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতাম, এইটা ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 2-3, 3 এর করেসপন্ডিং ডিটারমিনেন্টটা 2-2, 3 3-2, 2 এটাকে কায়দা করে যোগ বিয়োগ করে দিতে পারো, করলে এই সি টুর সাথে যদি সি থ্রিকে যোগ করি
এটা জিরো হয়ে যাবে, এই এলিমেন্টটা জিরো হয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা পাব এটা ইন্ট্যাক্ট, এইটা জিরো, এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে জিরো, আর কলাম থ্রিটা ইন্ট্যাক্ট থাকবে, থ্রি থ্রি টু। তো তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি আমি এই কলামটার রেসপেক্টে আমি এক্সপ্যান্ড করি, তাহলে এটা হবে এই ওয়ান, এর এগেনস্টে এক্সপ্যান্ড করলে জিরো ইন্টু সামথিং জিরো, ওয়ান ইন্টু এইটা আর এটাও জিরো ইন্টু সামথিং, ফলে এটা হবে ওয়ান ইন্টু যে ডিটারমিনেন্টটা থাকবে টু থ্রি থ্রি টু। আর এর আগে একটা সাইন থাকে, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, যেভাবেই কাউন্ট করো কেন এটা পজিটিভ হবে, তাহলে এইটা অর্থাৎ ফোর মাইনাস নাইন মাইনাস ফাইভ, তাহলে ডিটারমিনেন্টে মাইনাস ফাইভ, এইটাকে আমরা এখানে লিখে রাখছি ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, কারণ বোর্ডে জায়গা হবে না। এবার এটাকে মুছব, এবার আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। অফ এ সেখানে প্রথম এলিমেন্টটা কি সেটা এর মাইনার লিখছি আগে, তারপর কোফ্যাক্টর মানে একটা সাইন ওখানে দিয়ে দেবো, এরটা হবে দেখো এটা এই রো এই কলাম ডিলিট করলে মাইনাস দুই তিন মাইনাস দুই দুই, সাইনটা পরে বসাবো। এবার এর করস্পন্ডিং মাইনারটা হবে টু থ্রি থ্রি টু, এবার এর করস্পন্ডিংটা হবে টু মাইনাস টু, টু যা ভুলে গেল এইটা টু মাইনাস টু থ্রি মাইনাস টু। এবার এই এলিমেন্টটা সরি এই এলিমেন্টটা মানে এর করস্পন্ডিং মাইনার, এটা বাদ এটা বাদ, মাইনাস তিন তিন এটা মাইনাস দুই দুই, এটা এর করস্পন্ডিংটা হবে টু থ্রি থ্রি টু, এবার এটা পরেরটা মানে এইটা টু মাইনাস থ্রি থ্রি মাইনাস টু, টু মাইনাস থ্রি থ্রি মাইনাস টু, এ কালা এই রোটাও হয়ে গেল। এবার থার্ড রোয়ের প্রথম এলিমেন্টটা এইটা সেখানে হবে এইটা বাদ এটা বাদ, মাইনাস থ্রি থ্রি মাইনাস টু থ্রি, এবার দ্বিতীয়টা মানে এইটার করস্পন্ডিং এটা এই কলাম বাদ এই রো বাদ টু থ্রি টু থ্রি, এবার এইটা টু মাইনাস থ্রি টু মাইনাস টু, এটা অবশ্যই তোমরা একটু চেক করে নিও, কারণ এই ক্যালকুলেশনটা আর কিছু নয়, ওই চোখের ভুল হতে পারে, এটা একটু ভালো করে দেখে নিও। অঙ্কটাতে কিচ্ছু নেই, সব স্ট্রেট ফরওয়ার্ড, কোথাও কোনো বুদ্ধি খাটাতে হবে না কিচ্ছু না, শুধু ওই গাধার খাটনি বাংলায় যাকে বলে সেটা করে যেতে হবে। তো এবার এই ডিটারমিনেন্ট হয়নি এখনো, এটা আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো না, এবার মাইনার অফ এ করেছি কোফ্যাক্টরের জন্যে, অল্টারনেটলি এগুলোতে একটা করে সাইন বসাতে হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, কেন নেগেটিভ, এটা হচ্ছে এর করস্পন্ডিং, এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলাম, ওয়ান প্লাস টু থ্রি মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ,
এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই। আচ্ছা, এবার এটা দাঁড়ালো প্রথমটা মাইনাস চার প্লাস ছয়, তাহলে এটা দুই। তারপরে একটা এটা বাদ রাখছি এখন, ফোর মাইনাস নাইন, তাহলে মাইনাস ফাইভ, এটাকে মিলিয়ে হচ্ছে ফাইভ। তারপরে একটা মাইনাস ফোর প্লাস সিক্স মানে টু। এবার এটা এখানে নেগেটিভ আছে, সেটা পরে ইয়ে করবো, মাইনাস ছয় প্লাস ছয়, জিরো মাইনাস করলে ওটা জিরোই। এবার এইটা ফোর মাইনাস নাইন মাইনাস ফাইভ, এইটা ফোর, হ্যাঁ এটা হলো জিরো মাইনাস ফাইভ। তারপরে একটা হচ্ছে মাইনাসটা বাদ রাখছি এখন, মাইনাস ফোর প্লাস নাইন, তার মানে ফাইভ, তাহলে মাইনাস ফাইভ। এখানে হবে মাইনাস নাইন প্লাস সিক্স, তাহলে মাইনাস থ্রি, এটা হবে সিক্স মাইনাস সিক্স জিরো, এটা হচ্ছে মাইনাস ফোর প্লাস সিক্স মানে টু। এই হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। তো এবার নেক্সট হচ্ছে আমাদের এ ইনভার্স বের করতে হবে, তার ফর্মুলা ওয়ান বাই ডেট ডিটারমিনেন্টে যার ভ্যালু এইটা, ইন্টু অ্যাডজয়েন্টে যার ভ্যালু এইটা। অতএব এ ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ডেট এ ইন্টু অ্যাডজয়েন্টে ওয়ান বাই মাইনাস ফাইভ, এটা এটা মডিউলাস নয় কিন্তু এটা ডিটারমিনেন্ট ভ্যালু, মাইনাস থাকলে মাইনাসই নিতে হবে, ইন্টু অ্যাডজয়েন্টে মানে এই মাত্র আমরা পেলাম যেটা টু ফাইভ টু জিরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস থ্রি জিরো টু। দেখি ঠিক লিখলাম কি না, টু ফাইভ টু জিরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস থ্রি জিরো টু, বোধ হয় ঠিক আছে। আচ্ছা, এই ক্যালকুলেশন করার সময় কিন্তু আবার বলছি এখানে কিন্তু একটু খুব অ্যালার্ট থাকবে। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা করতে যেয়ে আমি এখনো অঙ্ক শেষ হয়নি, দেরি আছে, এই অঙ্কটা করতে যেয়ে আমি অঙ্কটা একটা ডিটারমিনেন্ট ভ্যালু তো তোমরা সবাই পারো, ওটা নয়, এখানে প্রশ্ন করতে পারে এ এই ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্টে বের করো, এই বড় প্রশ্ন একটা, সেই অ্যাডজয়েন্টে বের করার পদ্ধতিটা এই পর্যন্ত শেখা গেল, কোফ্যাক্টর ম্যাট্রিক্স জানতে চাইলে সেটাও হয়ে গেল। এবার ইনভার্সের জন্য, ফলে এইটা করলে অন্তত তিনটে প্রশ্নের, তিনটে বড় বড় প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা আমাদের হবে। আচ্ছা, তা এবার আমরা এইখানটাকে ব্যবহার করব, আমি এইগুলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটাকে মুছছি, therefore x is equal to a inverse b, a inverse মানে এইটা minus 1 by 5 into a matrix 2 5 2 0 minus 5 minus 5 minus 3 0 2 into a inverse into b, বি ম্যাট্রিক্সটা আমাদের ওইখানে দেওয়া আছে, ওয়ান টু থ্রি। এবার এই ম্যাট্রিক্সকে আমরা আর কিছু নাই, এক্স ম্যাট্রিক্স সমান হচ্ছে এটা, এটাকে গুণ করতে হবে মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু, এই মাল্টিপ্লিকেশনটা খুবই সহজ, কেননা একটা এটার মাত্র একটা কলাম আছে, থ্রি থ্রি বাই থ্রি ওয়ান একটা কলাম। তো প্রথম এলিমেন্ট হবে এটার সাথে
এটার গুণ, মানে 2 + 10 + 6, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক লিখলাম কিনা একটু দেখি, দাঁড়াও ঠিক লিখিনি বোধ হয়, -1/5 × 20 - 3, এটা তো ছিল 20 - 3, 5 - 5, এটা এটা সরি ভেরি সরি, এটা আমরা যেটা বের করেছি ওই তো ওটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে তার ট্রান্সপোজ, তা ফলে এটা আমি ঠিক লিখিনি, তো সেটা হবে কি এ ট্রান্সপোজটা দিতে হবে, এটা এটা নয়, এটা আমি এখানে লিখেছি, এটা এ ট্রান্সপোজ হবে, তা আমি একটু মুছছি, টু জিরো মাইনাস থ্রি এর ট্রান্সপোজটা, 5 - 5, 0, 2 - 5, 2, দেখি এবার ঠিক লিখেছি কিনা, তো 3 5 - 5, 0, 2 - 5, 2, ইন্টু এবার এই এতক্ষণে এই ইনভার্স হলো, অর্থাৎ এই ইনভার্স হচ্ছে এটা ঠিক আছে 1/ডিটারমিনেন্টে অ্যাডজয়েন্টে, আচ্ছা অ্যাডজয়েন্টে এটা হচ্ছে এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছি সেটা নয় তার ট্রান্সপোজটা, এই ট্রান্সপোজটা লিখে আমি এই করেছি, তাহলে এবার বি মানে 1 2 3, এটাকে গুণ করা যাবে খুব সহজে, প্রথম এলিমেন্ট হবে এই রো এর সাথে এই কলাম, মানে 2 + 0 - 9, তাহলে এটা হচ্ছে -7, এবার দ্বিতীয় রো ভার্সেস ফার্স্ট কলাম 5 - 10, মানে -5 + 0, থার্ডটা হবে 2 - 10 + 6, 2 + 6 এটা হচ্ছে 8 - 10, তাহলে এটা হলো -2 ইজ ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে 7, এই -1/5 আছে এটা দিয়ে দিচ্ছি 7/5, এটা 1 আর এটা হচ্ছে 2/5, আমি শুরু করেছিলাম এক্স থেকে, এক্স মানে আমার ছিল এক্স মানে এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে এইটা, মানে পেয়ে গেলাম এক্স হচ্ছে 7/5, ওয়াই হয়ে গেল 1, জেড হয়ে গেল 2/5, এটা উত্তর, যা প্রশ্নটা আমি এখানে লিখেছি তার এগেনস্টে উত্তর হচ্ছে এটা, আমার আশঙ্কা বা অনুমান সেটা হচ্ছে হয় আমি প্রশ্নটা কপি করতে কিছু ভুল করেছি, অথবা সেটিংয়ের সময় প্রশ্ন সেটিংয়ের সময় কিছু একটা ডিজিট গণ্ডগোল হয়ে গেছে, তা কেননা এই উত্তরগুলো সচরাচর এই এত ফ্র্যাকশানে আসে না, সাধারণত মানে ইন্টিগ্রাল ভ্যালুজই সাধারণত পাওয়া যায়, তা যাই হোক এটা যদি সত্যি হয় তাহলে আমাদের উত্তর এইটা, এবং এর মেথডটা পরিষ্কার আমি বলে দিলাম, খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, তা মেথডটা এইরকমই একটু বড়, কিন্তু এখান থেকে তিনটে টাইপের প্রশ্নের উত্তর দেওয়া যাবে, ফলে এটা একটু ভালো করে ইয়ে করো তৈরি করো, এবং অন্য কিছু থাকলে একইভাবে কোনো আর অন্য কোনো মার্ক ম্যাচ থাকবে না, তাতে শুধু একটা একটা করে এইগুলো করে যেতে হবে, আজকে আমি এইখানে শেষ করব, তো তোমরা এটাকে লাইক করো, ভালো লাগলে শেয়ার করো, আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।